মানুষের জমিজমার বিরোধ নিষ্পত্তি করতে প্রত্যন্ত গ্রামে ছুটে যাচ্ছেন, দ্রুত সময়ে সমাধান করছেন বছরের পর বছর ধরে চলা আইনি সমস্যার। ন্যায় বিচার নিশ্চিত করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছেন পঞ্চগড়ের এক বিচারক। আইনি সমস্যার সম্মুখীন হলে আদালতের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে সাধারণ মানুষকে প্রায় সময় বিড়ম্বনায় পড়তে হয়। আবার অনেকেই অসাধু চক্রের খপ্পরে পড়েন। এসব পরিস্থিতিতে সাধারণ মানুষকে দ্রুততর সমাধান দিচ্ছেন সিনিয়র সহকারী জজ পদমর্যাদার বিচারক পঞ্চগড় জেলা লিগ্যাল এইড অফিসার আবু সাইদ। ইতিমধ্যে পুরো পঞ্চগড় জুড়ে প্রশংসা করিয়েছেন তিনি। আমার এলাকায় একজন জজ স্যার আছেন, এই জজ সাহেব খুব ভালো লোক। ওনার বিচার কার্য আমি দেখেছি যে সাংঘাতিকভাবে লিগ্যাল কাজ করে, এমনকি মানুষের ঘরে ঘরে তদন্ত করে সুন্দরভাবে সমাধান করে। প্রতিটা বিচার দেখি সমাধান হয় ত্বরিত গতিতে, মানুষ কোনো হয়রানি হয় না, কোর্টকাছারি আদালতে যাইতে হয় না। আরও মনে করেন যে অনেক রকম ওনার প্রতিশ্রুতি আছে যে উনি এখানে যদি থাকে ইনশাল্লাহ মনে করেন যে পঞ্চগড়ের 90% মামলা মানে সমাধান হবে। মাঠে এসে সুষ্ঠুভাবে বিচার করে এবং আমার এই যে একটা নজিরবিহীন ঘটনা, এর আগে আমি কোথাও এই যা এইরকম দেখিনি, এটাই আমি আমার প্রথম দেখি। এটা যদি হয় তাহলে লোক শান্তিতে থাকতে পারবে, সুস্থভাবে বাঁচতে পারবে, সমাজ ভালোভাবে চলবে এবং যত সমস্যা আছে সমস্যাগুলো সুস্থভাবে সমাধান হবে। তো আমাদের জজ সাহেব আবু সাইদ স্যার উনি লিগ্যালিটি থেকে উনি দায়িত্ব নিয়েছেন, উনি যত মানে পঞ্চগড় জেলার মধ্যে যত প্রকার জমি হোক, তারপরে অন্যান্য মামলা, নারী শিশু মামলা, যত ধরনের মামলা হোক না কেন, উনি বিনা খরচে উনি এখানে আসছেন রাস্তা দেখার জন্য, আইনের সহায়তা করতেছেন। উনি মনে করেন পঞ্চগড় শহরে কোর্টে যদি যায় তাহলে কিন্তু ওখানে উকিল লাগবে, উকিলকে টাকা দিতে হয়, মুহুরিকে টাকা দিতে হয়, আবার আনুষঙ্গিক যদি দালাল থাকে ওদেরকে তো চা পান তো খাওয়াইতেই হবে, আবার পকেটের মধ্যে টাকাও দিতে হয়। কিন্তু এই স্যার অন্যরকম, উনি কারোর কাছে 10 টাকাও নেবেন না, অথচ নিজে পুলিশ নিয়ে এখানে চলে আসছেন লিগ্যাল কাজ করার জন্য। গুরুত্বপূর্ণ কিংবা জটিল বিরোধ নিরসনে ছুটে যাচ্ছেন প্রত্যন্ত এলাকায়, এলাকা পরিদর্শনের মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। এই বিচারক যোগদানের পর থেকেই ন্যায় বিচার প্রত্যাশীদের আস্থা বেড়েছে। এছাড়াও মেডিয়েশন বিষয়ে প্রচারণামূলক ও উদ্বুদ্ধকরণ সভা করছেন। সরকার সম্পূর্ণ বিনামূল্যে একদম তৃণমূল পর্যায়ে আইনি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য 2000 সালে একটি আইন প্রণয়ন করেছে, জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন। এই আইনের মাধ্যমে 64টি জেলায় লিগ্যাল এইড অফিস প্রতিষ্ঠিত হয়েছে। এই অফিসে একজন বিচারককে প্রদান করা হয়েছে। তিনি জেলায় যে সমস্ত মানুষ যারা অসহায় এবং বঞ্চিত, যারা টাকার অভাবে আইনজীবী নিয়োগ করতে পারেন না, তাদের পক্ষে দরখাস্তের প্রেক্ষিতে তাদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ করা হয়, এবং একই সাথে জেলার সমস্ত আপোষযোগ্য বিরোধের এখানে নিষ্পত্তি করে দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। একই সাথে সম্পূর্ণ বিনামূল্যে এই মানুষদেরকে, ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে আইনগত পরামর্শ প্রদান করা হয় জেলা লিগ্যাল এইড অফিস থেকে। এবং এই ধারাবাহিকতায় আমি আজকে একটি আবেদনের প্রেক্ষিতে হাফিজাবাদ ইউনিয়নের একটি গ্রামে এসেছিলাম। এই গ্রামে আমি সরের জমিনে নালিশের জমি পরিদর্শন করলাম এবং একই সাথে মানুষকে এই সরকারি আইনগত সহায়তা, আইনগত সেবা সম্পর্কে সচেতন করছি। আইনে এরকম একটি বিধান রয়েছে এবং একই সাথে মানুষকে একদম তৃণমূল পর্যায়ের মানুষ যাতে সহায়তা পায়, এই সেবাটা পায়, যার কারণে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি তৃণমূল পর্যায়ে আসা। গরিব ও অসহায় বিচার প্রত্যাশীদের সরকারি খরচে আইনি সেবাসহ পরামর্শ দিয়ে আসছেন বিচারক আবু সাইদ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।